আসসালামু আলাইকুম ডিয়ার আর আজকে আমরা হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা আলোচনা করবো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া পদ্ধতির চাষ সম্পর্কে তো যে পোনাগুলি আপনাদেরকে এখন দেখাচ্ছি এইগুলি হচ্ছে এই বছরের নতুন পোনা অর্থাৎ দু হাজার একুশ সালের নতুন পোনা অনেকেই বাইফ্লকিং বা পুকুরের চাষাবাদের জন্য নতুন বছরের পোনা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই পোনাগুলি সংগ্রহ করতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং টাইটেলে নাম্বার দেওয়া থাকবে যাই হোক ডিয়ার বিওয়ার্স দেখতেই পাচ্ছেন এইগুলি এক কেজিতে পঁচিশশো পিস অর্থাৎ দুই হাজার পাঁচশো পিস এক কেজিতে তো এই ধরনের পোনা সাধারণত মনুসেক্স তেলাপিয়া হয় অরিজিনাল মনুসেক্স হয় আপনারা সবাই জানেন যে মনুসেক্স তেলাপিয়া বলতে যে মহিলা যে তেলাপিয়াগুলি আছে তেলাপিয়ার পোনাগুলি আছে এইগুলি একুশ থেকে বাইশ দিন হরমোন খাওয়ানোর পরে এইগুলি পুরুষে রূপান্তরিত হয় এবং আপনারা সবাই জানেন যে পুরুষ তেলাপিয়াটা সবচেয়ে বেশি বড়ো হয় মোটামুটি এক একটা পাঁচশো গ্রাম সাতশো গ্রাম ইভেন এক কেজি পর্যন্ত ওজন হয় তো যাই হোক আপনারা এই ধরনের পোনা যে জায়গা থেকে বা যে কোনো হ্যাচারি থেকে ক্রয় করবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে ক্রয় করার চেষ্টা করবেন কারণ আপনারা সবাই জানেন যে ইদানিং মনুস এক্সটেলাপিয়া চাষে অনেক খামারি বাইরা লস দিন দিন লসের সম্মুখীন হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে যে ভালো মানের পোনা পাচ্ছে না অর্থাৎ আপনি যার কাছ থেকে ক্রয় করবেন উনি আপনাকে বলছে অরিজিনাল মনোসেক্স কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে লোকাল যে তেলাপিয়াগুলি আছে বাংলা তেলাপিয়াগুলি আছে এগুলি দিয়ে দিয়েছে এই ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন এবং আপনারা সবাই জানেন যে এই মাছগুলি মনোসেক্স তেলাপিয়া অত্যন্ত উচ্চ বর্ধনশীল একটি মাছ মাত্র চার থেকে পাঁচ মাস এগুলি হারভেস্টিং করা যায় তবে এইগুলিকে ভালো মানের খাবার অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে প্রয়োগ করতে হবে এবং মাছের পরিচর্যা সঠিকভাবে করতে হবে যাই হোক ডিয়ার ভিউার্স এই ছিল আমাদের আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য この。